খাবো সকালবেলা, আর জানলাগুলো খুলে নিই, জানলাগুলো খুলে দিই। বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে, দেখো তোমাদের একটা জিনিস দেখাবো, দেখো এই কচু গাছটা, দেখো এই কচু গাছটা যা হয়েছে না, আমার বর জানলা দিয়ে দেখে আর লোভ দেয়। কচু খেতে বিশাল ভালোবাসে তো, ওই জন্য দেখে আর লোভ দেয়। কিন্তু এটা আমাদের কচু গাছ না, ওই পাশের বাড়ির কচু গাছ। মানে এত মোটা একটা কচু হয়েছে না, আমি বলে বোঝাতে পারবো না। এটা দেখে আমারও লোভ লাগে, শুধু আমার বরের জন্য, আমি খাই না অত ভালো, কিন্তু আমার বরের জন্য লোভ লাগে যে ওকে একটু খাওয়াতে পারতাম এত বড় একটা কচু। দেখ কেমন হয়েছে গাছটা, ব্যাপক সুন্দর। তো চলো, আমার সব কিছু কাজ বাজ হয়ে গেছে, সকালবেলা একদম ফ্রি আছি। আমরা এতক্ষণ বসে গল্প করছিলাম, মামি শাশুড়ি তারপরে মামা সবাই এসেছিলো, তাদেরকে চা দিলাম, বিস্কুট দিলাম, খেলাম সবাই মিলে, গল্প করলাম অনেকক্ষণ। তো এই করতে করতে এখন 10:30 বেজে গেছে, উঠে ঘরটা ঝাড় দিলাম, আর বাকি তো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর বাবু যেই মানে আগোছাল করেছিল জিনিসপত্রগুলো, সেগুলো গুছিয়ে নিলাম, বাকি সব পরিষ্কার পরিচ্ছন্ন। এখন হচ্ছে রান্না করতে যাবো, আজকে তো সানডে মানে আমাদের ফান ডে, আর কালকে হচ্ছে 15 আগস্ট মানে স্বাধীনতা দিবস। তো চলো কী কী করবো তোমরা তো জানতেই পারবে, ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন, দেখতে থাকো আমার ব্লগ। এই সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত কাজের মধ্যে দিয়ে ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছি। তো এইভাবেই চলছে কাজের মধ্যে দিয়ে, একবার বাবুর জন্য খাবার তৈরি করা, একবার সবার জন্য খাবার তৈরি করা। তো এইভাবে নিজের আনন্দ ফুর্তিটাকে ভুলে যায়নি। তো এর মধ্যে দিয়ে গল্প করা, আনন্দ করা, নাচ করা, টিভিতে গান শোনা, এই সমস্ত কিছু চলছে আমার বাড়িতে। এই প্রথমবার এত ভালো কাটছে, কোনো ঝগড়াঝাটি। তো এরকমভাবে কাটাতে কাটাতে অনেকটা মানে সময় কেটেই গেল, বা আমার বর কতদিন আগে চলে গেছে। আমাদের সকালের খাবার তো এই যে আলু ভাজা আর রুটি, আর আমি এটা নিয়েই বসেছি, গামলাটা এটা দিয়ে ডেকেছিলাম আর এর মধ্যেই নিয়ে নিয়েছি। আর আমার বাবু দেখো কী করছে, একটা আটার বড় সাপ বানাচ্ছে। বাবান খেয়ে নাও, আসো আসো বাবান, ঠিক করে বলো সুন্দরভাবে। বাবা আবার বলছে সাবস্ক্রাইব করনে কে লিয়ে থ্যাংক ইউ, শুনে বলে না সাবস্ক্রাইব করনে কে লিয়ে থ্যাংক ইউ। তো আমার বাবুরও এটা শিখেছে, তো আমার চ্যানেলও সাবস্ক্রাইব করনে কে লিয়ে সবাইকে থ্যাংক ইউ, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন হলে। আমার বাবুর কোথায় করে দিও, আমি বরের সাথে থাকি যখন ওখানে পাঞ্জাবে, তো ওর সাথে আমার প্রায় ঝগড়া বেঁধেই থাকে, মনে হয় 7 দিনে 6 দিন ঝগড়া বেঁধে থাকে, আর একদিন মনে হয় আমাদের ভালোভাবে কাটে। কিন্তু আমাদের ঝগড়ার মধ্যেও আমরা ঘোরা মিস করি না, মানে এখানে ওখানে চলে যাই, রাগারাগি হয়েছে তো কী হয়েছে, কেউ কারোর সাথে কথা বলবো না, তবুও বাইরে যাই। তো এখানে খুব মিস করছি ওই জিনিসগুলো, একা একা রয়েছি যেহেতু। আর ও ফোনে আগে যখন থাকতাম এখানে, তখন ও ফোনের মধ্যেও খুব ঝগড়া করতো, ইদানিং একটু ঝগড়াটা কম হচ্ছে আমাদের। কী জানি তোমাদের জন্যই হয়তো হতে পারে যে একটু ঝগড়াটা কম হচ্ছে, তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ ওই জন্য ও মেসেজগুলো হয়তো পড়ছে, সেই জন্য হয়তো ও একটু একটু ভালোবাসছে বেশি বেশি। তো এই জিনিসটা আমি খুব মানে অনুভব করছি যে ও একটু বেশি বেশি ভালোবাসছে, তো এটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে। তো থ্যাংক ইউ সকলকে, যে আমার বরকে চেঞ্জ করার জন্যে, ও এতটা মেন্টাল ছিল যে আমার সাথে ঝগড়া ছাড়া আর কিছু করতো না। তো এখন একটু কম ঝগড়া হচ্ছে আমাদের, তো খুব ভালো লাগছে, দিনগুলোও ভালো কাটছে। বাইরে বৃষ্টি হচ্ছে বলে এখানেই মেলে দিয়েছিলাম, তো এগুলো এখন তুলে নিতে হবে, কারণ শুকিয়ে গেছে, আবার কয়েকটা মেলতে হবে, ওই জন্য শুকিয়ে গেছে, এগুলো তুলতে হবে আর ওটা মেলতে হবে। চলো এগুলো ধুয়ে দিয়েছি, এগুলো আবার বাইরে মেলে দেবো, চলো মেলে দিই। কি করছো? ও আচ্ছা মজাক কর রে, মজাক দেখো এখানে রান্না চলছে, আও বাবা, আর আমি এখানে বসে রয়েছি, আমার বাবনেরও শখ হয়েছে বুঝলে। রান্না চলছে আর অনেকদিন ধরে নেল পালিশ পড়ছি না নখে,
চলো একটু নেল পলিশ পরে নি। এই দেখ দেখ দাদু আমার এটা হলো ওর নেল পলিশ। হ্যাঁ তুই কি হবে কিনতে দাদু আমার বলো খুব ভালো লাগে, আর বেশি দামে কিনলে অনেকদিন ধরে উঠতে চায় না, খুব খারাপ লাগে। তোমরা অবশ্যই বলবে রাক্ষসীর মতন লাগছে নখগুলো, তো বলতে ভুলো না কোন রাক্ষসীর মতন লাগছে আমার নখগুলো। হ্যাঁ একদম বলতে কিন্তু ভুলো না আমার কোন রাক্ষসীর মতন গলা কাটা ভূত নাকি শাক চুন্নি নাকি। চলো বাবা আমার নখগুলো কিসের মতন লাগছে বল তাড়াতাড়ি। না কোন শাক চুন্নির মতন লাগছে বল, ভূতের মতন লাগছে নখগুলো? টাইগার, এইটা ঠিক বলেছো, হলো চলো টাইগার। ডাল রান্নাও হয়ে গেছে আর এইখানে ভাত রয়েছে, ভাতটা উপরে নিয়ে আসবো। তো হয়ে গেল রান্না শেষ। তো এই যে ওখানে ভাত রয়েছে, ওখানে আলু ভাজা রয়েছে, আর এটা ডালটা রেখেছি, আর এই মাংস। তো আজকের রেসিপিতে আমাদের এই তিনটে আর সবকিছু হয়ে গেছে, বাকি তিনটে বাসন রয়েছে, এই তিনটে বাসন বিকালে মাজবো। চলো আর নেল পলিশটা নিয়ে নিই, এই হাতে পরা বাকি রয়েছে, তো এখন পরে নেবো। যে জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলাম সেগুলো একটু গোছাবো একটু পরে, আগে এই হাতের নেল পলিশটা পরে নিই, পটি গলার নেল পলিশটা। তো চলো আর বাবুকে খাওয়াবো, স্নান করাবো না বাবান, তো এত কিছু বাকি। কিন্তু আমার কোমরটা ব্যথা করছে যেহেতু রান্না করে আসছি, তো চলো আগে একটু শুয়ে পড়ি কিছুক্ষণ, 5 মিনিট রেস্ট নিয়ে তারপরে যাবো না বাবান। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেল, আগে আমার বাবুকে ঘুম পড়াবো তারপরে কথা, ও না হলে না প্রত্যেক দিন মানে আমি হচ্ছে খাটে আসছি আর এদিক ওদিক করতে করতে অনেক লেট করে ঘুমাচ্ছে। সকালে জানলাগুলো খুলে দিই আর দুপুরবেলায় আবার বন্ধ করে দিই, কারণ মশাগুলো না হলে সব ঢুকে যায়, আর সন্ধ্যাবেলায় প্রচণ্ড মশা কামড়ায়। ওই জন্য সন্ধ্যার টাইমটা মানে দুপুর থেকে বন্ধ থাকলে সন্ধ্যার সময় মশাগুলো ঢোকে না, আবার সন্ধ্যার পরে কিছুক্ষণ খুলে দিই। গাইস আমার বাবু এটা কি বানিয়েছে, এটা গাড়ি আর এটা ওই যে, তো এটা জয়েন্ট লাগিয়ে লাগিয়ে আটা দিয়ে জয়েন্ট লাগিয়ে লাগিয়ে করেছে, আর এটা আটার মতো এইচি, আর এটা মেশিন বানিয়েছে। তো গাইস মশলা দিয়ে একটা পতাকা বানিয়ে ফেললাম, দেখো কেমন লাগছে এটা। আচ্ছা এটা হচ্ছে মশলা এলাচ, যেটাকে বড় এলাচ বলে, মশলা এলাচ এটা। আর এটা হচ্ছে বিরিয়ানি মশলার মধ্যে মানে দরকার পড়ে এই এলাচটা। আর এখানে শুকনো লঙ্কা দিয়ে ডান্ডিটা গেছে, শুকনো লঙ্কার মাঝে হচ্ছে সর্ষে গেছে, সর্ষে এসে এখানটায় হচ্ছে অরেঞ্জ কালারের ডাল গেছে, চাল গেছে, আর এইগুলো ফুল দিয়ে বানিয়েছি, আর এখানটাও এটা বিরিয়ানি মশলা, আর এখানে এলাচ। তো এই যে একটা পতাকার জন্য লাইক দিয়ে দিও তোমরা সবাই, আর কেমন লাগছে আমার পতাকাটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আর আজকে স্বাধীনতা দিবসের সবাইকে সকলকে যে 15 আগস্টের অনেক শুভেচ্ছা। আমার আজকে লাস্ট কাজ, তুই কি থাকবি বাইরে থাকবি তো সবাইকে। আর আমরা এখন ঘুমাবো, সকালবেলা কখন উঠবো ঠিক নেই, আর কালকে তো স্বাধীনতা দিবস, ঠিক আছে? আমরা একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, কিন্তু যাবো কি যাবো না জানি না, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। চল তুই কি ঘুমাবি নাকি থাকবি এখানে? চল তাহলে ওঠ খাটে, চলিয়ে দিয়েছি, ভালো করছিস, গুড নাইট গাইজ। আর যারা যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর তোমাদের জন্য পরবর্তীতে আরও ভালো ভালো, আমি একটু ফ্রি হয়নি, তোমাদের আরও ভালো ভালো ব্লগ দেবো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।